সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিগার মাস্টার বিডির পক্ষ থেকে আমি ডিএম মনির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক হচ্ছে যে আপনি সর্বনিম্ন কম খরচে কত টাকার মধ্যে আপনি একটা কম্পিউটার তৈরি করতে পারবেন, যেটাকে বলা হয় পিসি মনিটর ছাড়া। আজকে সেই বিষয়টা আপনার সাথে আলোচনা করব। সুতরাং কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। আসুন আজকে আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের একটা জিনিস জানতে হবে, কম্পিউটারে আপনি কোন জেনারেশনের আগে আপনি পিসিটা তৈরি করবেন। আমরা এখন 31 কখনো আপনাদের সাধারণ পাবলিককে দিয়ে থাকি না। আমরা সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে 41 থেকে শুরু করি, কারণ সফটওয়্যার আগে ছিল মাত্র 5 MB। এখন একটা সফটওয়্যার সর্বনিম্ন যেটা আছে সেটাও দেখা গেছে 10 MB-র উপরে। সুতরাং 31-এর মাদারবোর্ড দিয়ে এখন আর আপনার সেই ধরনের পিসি চালানো সম্ভব হয় না, বরঞ্চ ওই ধরনের পিসি চালাতে গেলে আপনার খুব সমস্যা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখা গেছে অনেকের আর্থিক অবস্থা খারাপ, একটা পিসির কথা ভাবেন কিন্তু পিসির যখন দাম শুনতে যান কিংবা আপনার দেখা গেছে সার্ভিস সেন্টারে যান, তখন দেখা যায় আপনাদের লম্বা একটা ফর্দ আপনাদের কাছে দিয়ে দেওয়া হয়। সর্বনিম্ন 10-12 হাজার টাকার নিচে আপনারা পিসি বানাতে পারেন না, তাদের জন্য আমার এই ভিডিও। সুতরাং ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে ভিডিওটা তৈরি করছি শুধু আপনাদের জন্য। সবচেয়ে বড় কথা, এই কম্পিউটার জগতে অনেক ঘুরতে যাচ্ছে, যেগুলি আমি ধীরে 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 আপনাদের জটটা ছাড়িয়ে দেবো। কেননা আপনারা দাম জানলে, সঠিক কম্পিউটারের নিম্ন জানলে আপনারা অনেক দিক দিয়েই কিনতে গেলে ঠকবেন না। তাছাড়া আপনারা যারা কম্পিউটার আপনাদের কাছে যারা বিক্রি করবে, প্রত্যেকটা জিনিস পাই টু পাই আপনি বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি সরাসরি টপিকে চলে যাব। আমি আপনাদেরকে একটা মাদারবোর্ড দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে আপনার 41-এর একটা মাদারবোর্ড। এটার মার্কেট প্রাইস আছে আপনার বর্তমানে, এটা মার্কেট প্রাইস আছে নতুন হচ্ছে 5,200 টাকা। আর যদি আরেকটু চায়না, আরেকটু এর মধ্যে দুই কোয়ালিটির হয়, একটা হয় চায়না একটা হয় ব্র্যান্ড, এখানে দুই কোয়ালিটির মাল আছে। আর আরেকটা আছে কোরিয়ান। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড নিয়ে। আসলে কোরিয়ান মাদারবোর্ডটা কি এই বিষয়টা আগে আপনারা জানুন। সেটা হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড ওইটাকেই বলে যেটা মনে করেন বিদেশে সিঙ্গাপুরে ব্যবহৃত হয়েছে। সিঙ্গাপুরে ব্যবহৃত হয়েছে, 1 বছর পর সিঙ্গাপুরের মানুষ কখনো আপগ্রেড পিসি আসলে তারা রাখে না। যেমন এই 41 অনেক আগে, আজ থেকে প্রায় 5 বছর আগে তারা 41, তারও আগে এটা বাদ করে দিয়েছে। সেই মাদারবোর্ড কিন্তু ভালো ছিল, কিন্তু তারা কি করেছে, আপগ্রেড যত আসবে এখন তাদের কাছে 1 জেন পর্যন্ত মাদারবোর্ড চলতেছে, যেগুলো আমরা এখন পর্যন্ত পুরনো পাইনি, কিন্তু 41 আমরা পেয়েছি। এখন এই কোরিয়ান মাদারবোর্ড নিয়ে আপনার সাথে আলোচনা করব। এই মাদারবোর্ডটার বর্তমান প্রাইস হচ্ছে 2400 টাকা, 1 বছরের ওয়ারেন্টি। আর যদি আপনি 1 বছরের ওয়ারেন্টি দিয়ে না নেন, এটার সর্বোচ্চ দাম আছে 17-1800 টাকা। এখন সম্মানিত ভিউয়ার্স, আমি 17-1800 টাকা যাচ্ছি না, কারণ ওটা গ্যারান্টি নেই। আমি 1 বছরে যাব। 1 বছরে যদি আপনার 41-এর একটা মাদারবোর্ড 2400 টাকা হয়, 2400 টাকা হওয়ার পরে আপনি হিসাব করুন, প্রথমে 2400 টাকা গেল আপনার মাদারবোর্ডে, তারপরে আসতেছে এই র্যাম। এই র্যামগুলি আপনার এগুলির সাথে সেট করা, এগুলিও বাংলাদেশে আসে। এগুলি এই র্যামটার দাম হচ্ছে মাত্র 400 টাকা। DDR3 আপনারা যা অনেকে দেখবেন, একটা DDR3 নতুন যদি আপনি একটা র্যাম আনতে যান, তাহলে একটা র্যামের দাম নিবে মিনিমাম 900 টাকা ভালোটা। হ্যাঁ, সেটা হচ্ছে 2GB এই র্যামটার দাম 900 টাকা নিবে। আর যদি 4GB আনতে যান তাহলে 1500 টাকা নিবে। এখন এই 2GB র্যামটার জন্য আপনাকে একটা জিনিস, এই সাইগমেন্টটা কিন্তু আপনি 400 টাকা যেটা কিনতেছেন এটা কিন্তু গ্যারান্টি পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, 2400 আর 400, 2800 টাকা। তারপরে আমি যে জিনিসটাতে আসতেছি সেটা দেখুন, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই যে আমার হাতে একটা পাওয়ার সাপ্লাই আছে, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু একটা আপগ্রেড পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা আমার কয় হয়েছে মাত্র 250 টাকা দিয়ে, এটা দাম আছে 450 টাকা। বলতে পারেন এটা কোথায়, এটা আমাদের নিজস্ব শোরুম আছে মা কম্পিউটার সার্ভিস সেন্টার, সেখানে আমরা বিক্রি করে থাকি। এই ধরনের এইগুলো আমরা কোথা থেকে পাই,
এগুলি সরাসরি সিঙ্গাপুর থেকে আসে না, কারণ সিঙ্গাপুর থেকে পাওয়ার সাপ্লাই কেউ আনে না, ইনপুট করে লাভ নেই। 250 টাকা দিয়ে তো আর মহামারী কিছু করা যাবে না, সেজন্য এটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক পিসি নষ্ট হয়ে যায়, সেখান থেকে খুলে ধুয়ে মুছে এটা আমরা বিক্রি করে থাকি, এটা হলো 250 টাকা। সুতরাং ওখানে হলো 2400 আর 400, 2800, এই 3000, এই পাওয়ার সাপ্লাই সহ আপনি 3000 টাকা। তারপরে একটা কেচিং, কেচিংটা আপনারা তো বুঝেন এই মুহূর্তে আমি ওইটা আলগে আপনাদের দেখাতে চাই না। সর্বনিম্ন একটা কেচিংয়ের দাম হলো 500 টাকা সর্বনিম্ন, এরপরে আরও যত উপরে যাবেন ভালো কেচিং পাবেন, সর্বোচ্চ 700 পর্যন্ত আছে, তারপরে কেতন নতুনই কিনতে পারেন। সুতরাং কেচিংয়ের 500 তাহলে সাড়ে তিন হাজার। এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রসেসর, এই প্রসেসরটার দাম কত? এখন প্রসেসরের কোয়ালিটি আছে তিনটা, সেটা হচ্ছে যে আপনি যদি কোডটুডু ব্যবহার করেন তাহলে ভালো স্পিড পাবেন, তারপরে আপনি যদি ডুয়েল কোর ব্যবহার করেন স্পিড কম পাবেন। এখন এই দুটার মধ্যে তফাৎ হচ্ছে যে কোডটুডু আর ডুয়েল কোরের ভিতরে কি সাজেস্ট করতে হয়, সেটা হচ্ছে যে আপনি যদি কোডটুডু চালান আপনার কুলিং ফ্যানটা হতে হবে হ্যাভি, না হলে আপনি বুঝবেন না। এখন সম্মানিত ভিউয়ার্স, আপনি কোডটুডু যে প্রসেসরটা আছে এটা এটার সাথে আপনি ব্যবহার করতে পারেন, এটা নেবে মাত্র 250 টাকা। তাহলে কি হলো এখন সময় দেবে 3,3200 টাকায় গেল আপনার ইয়ে। এখন কুলিং ফ্যান এটার ভিতরে আপনার যেটা লাগাতে হবে সেটার দাম 400 টাকা, কত? 3600 টাকা। 3600 টাকা কুলিং ফ্যান, র্যাম, মাদারবোর্ড, কেচিং আপনি পেলেন। এখন হচ্ছে আপনার সেই জিনিসটা, সেটা হচ্ছে যে কম্পিউটারের মস্তিষ্ক যেটা, সেটা হচ্ছে হার্ড ডিস্কটা আপনি কত লাগাবে সেটা আপনার উপরে বেরি করবে। এখন একটা কথা আপনাদের শিওর করতে চাই, সেটা হচ্ছে হার্ড ডিস্ক কিন্তু আপনার রিপাবলিশড হয় সব সময়, হার্ড ডিস্ক রিপাবলিশড হয়, হার্ড ডিস্ক কিন্তু আপনার কোনো সময় ই হয় না। ওই 500 GB হার্ড ডিস্ক পর্যন্ত আপনার সবই আপনার পুরনো, 1 TB এখন নতুন আছে মার্কেটে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা কিনতে যাবেন যদি আপনাদের কেউ 500 GB হার্ড ডিস্ক দিয়ে বলে নতুন, তখন পারলে তাকে যে দোকানে যাবেন দোকানের পায়ের সাথে বেঁধে রাখবেন, কারণ 500 GB হার্ড ডিস্ক এখন নতুন তৈরি হয় না। 1 TB-র উপরে কোম্পানি এখন 1 TB থেকে আপনার 10 TB পর্যন্ত তারা তৈরি করতেছে। আর এখন হলো এসএসডি যুগের জন্য এখন হার্ড ডিস্ক 500 GB থেকে 1 TB পর্যন্ত আপনার মার্কেটে যদি যান, যে কোনো মার্কেটে যান, নানান যে মার্কেটে যান, ঢাকার মার্কেটে যান, যেখানকার মার্কেটে যান, আপনি সেকেন্ড হ্যান্ড পাবেন। তো সেকেন্ড হ্যান্ড যদি আপনার 500 GB এটা কিনতে যান, মিনিমাম আপনার 900 থেকে 1000 টাকা নেবে। আর যদি 1 TB কিনতে যান তাহলে 2900 থেকে 3000 টাকা নেবে আপনার সেকেন্ড হ্যান্ড, আর নতুন কিনতে গেলে আপনার নেবে 4200। এরপরে যদি আপনি কমে পান তাহলে আপনি যাচাই বাছাই করে নেবেন। কেন যাচাই বাছাই করে নেবেন? এর মধ্যে ব্যাগ থাকতে পারে, এর মধ্যে আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে, এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে ব্যাগ না থাকলেও আপনার আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আপনার হেলথ কম থাকতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এখন এই আপনার একটা জিনিস চিন্তা করুন, 1000 আর ওখানে 3200, 4200 4200 টাকাতে কিন্তু আপনার পিসি অলরেডি কমপ্লিট। এখন যারা কনজিউমার আছেন তারা, তাদের কাছে যদি আপনি নিয়ে বিক্রি করেন মিনিমাম 6000 টাকা বিক্রি করতে পারবেন। 4200 টাকার পিসিটা 6000-5500 টাকা আপনি বিক্রি করতে পারবেন। শুধু এটুকু বলতে চাই আপনি 4500-5000 টাকার মধ্যে কিন্তু একটা ভালো পিসি পাচ্ছেন আপনি যদি একটু চিন্তা করেন। এটা হচ্ছে যে ক্লোন পিসি, যেটা হচ্ছে যে কোরিয়ান মাদারবোর্ড দিয়ে। এখন আসতো নতুনে, নতুন বলতে আপনি নতুন একটা গ্যারান্টি 1 বছর, এটারও 1 বছর। সুতরাং আপনি নতুনে যদি যান ওই মাদারবোর্ডটা ওইভাবে ই করবেন, 5700 টাকা, র্যাম 900 টাকা, হার্ড ডিস্ক নতুনটা হচ্ছে 1500 টাকা, তারপরে আপনার বাদ বাকি যেই কেচিং 1200 টাকা, তারপরে র্যাম নতুন হচ্ছে 2 GB আপনার অরিজিনালটা নেবে 1000 টাকা, আর যেটা আপনার ই আছে যে 4 GB নেবে 1800 টাকা। এইভাবে হিসাব করে করে আপনি কিন্তু আপনার পিসিটা আপনি নিজের বাসায় বসে আপনি এভাবে এই অ্যাসেম্বল করতে পারেন। এতে কী হবে, প্রত্যেকটা জিনিস আপনি ভালো পেলেন। কিন্তু আপনারা কী করেন, একটা সেন্টারে যান, ভাই আমার একটা পিসি লাগবে, তার লিস্ট দিল, ভিতরে কী সেট করতে হচ্ছে সেটা কিন্তু আপনি দেখছেন না। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, প্রসেসরটা দেখে নেবেন। যারা 6th-gen, 5th-gen, 3rd-gen কিংবা আপনারা পিসি দেখতেছেন 61-এর মাদারবোর্ড থেকে শুরু করে আপনারা যারা কিনেন, তারা অবশ্যই আপনারা প্রসেসরটা দেখে নেবেন, কারণ এখানে প্রসেসরগুলি নতুন আসে না, প্রসেসরগুলি বিদেশে ব্যবহার একটু বেশি, সেগুলো আপনার বক্সে ভরা হয়, বক্সে ভরে টরে ব্যবহার করা হয়। তো ধন্যবাদ সবাইকে, আমি কতটুকু জ্ঞান দিতে পেরেছি আমি জানি না, তারপরে আপনি এতটুকু কথা বলতে চাই যে
আপনার পিসি খেলার কেনার ক্ষেত্রে আমার চ্যানেলে আপনারা কমেন্টস করবেন কোন ধরনের কত টাকার বাজেটের কথা বলবেন, আমি আপনাদের সুন্দর একটা সলিউশন মেসেজের মাধ্যমে হোক যেভাবে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক সলিউশন দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যার আগে একটা কথা বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। কেননা আমি যে ভিডিওগুলি তৈরি করতে যাচ্ছি নেক্সট টাইম সেটা হচ্ছে যে আপনার 250 উপরে আপনার বর্তমান কম্পিউটার সমস্যা, আমি যে সমস্যা আছে সেই সমস্যার উপর তৈরি করতে যাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না রাখেন, অল দ্য বাটনে চেপে না রাখেন, তাহলে আপনাদের পর্যন্ত পৌঁছাতে আমার ভিডিওটি কষ্ট হবে। সুতরাং ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ প্রত্যাশা শেষ করলাম, আল্লাহ হাফিজ।